আজকে আমরা 11 সায়েন্সের লিমিটটা করি, এলআই এমআইটি লিমিট। দেখো এক্স অ্যারো দিয়ে এরকম টু প্লাস থাকবে, অর এক্স অ্যারো দিয়ে টু প্লাস জিরো থাকবে, এর মিনিং কি? এটা হচ্ছে রিড অ্যাজ, আর ই এ ডি, রিড অ্যাজ এক্স টেন্স, টি ই এন ডি এস, টেন্স টু টু প্লাস, এক্স টেন্স টু টু প্লাস। এবার দ্য মিনিং, দি মিনিং, এম ই এ এন আই এন জি, মিনিং অফ এক্স টেন্স টু টু প্লাস, দি মিনিং অফ এক্স টেন্স টু টু প্লাস, অর এক্স টেন্স টু টু প্লাস জিরো, সমস্যাটা কি? চুপ করে থাক। এক্স, দি মিনিং অফ এক্স টেন্স টু প্লাস অর এক্স টেন্স টু টু প্লাস জিরো ইজ দি ভ্যালু অফ এক্স, ইজ দি ভ্যালু অফ এক্স কাম, সিও এম এ কাম ক্লোজার, সি এল ও এ সি আর, ক্লোজার টু টু রিমেইনিং, আর ই এম এ আই এন আই এন জি, রিমেইনিং অলওয়েজ, এ এল ডাব্লিউ এ ওয়াই এস, অলওয়েজ গ্রেটার, জি আর ই এ টি ই আর, গ্রেটার দ্যান টু, বাট এক্স নেভার, এন ই ভি আর, নেভার টেক্স দি ভ্যালু, ভ্যালু এল ভ্যালু এক্স ইকুয়াল টু টু, মানে এক্সের গৃহীত মানগুলো কী হবে? এক্স ইকুয়াল টু টু পয়েন্ট যদি ওয়ান হয়, এরপরে টু পয়েন্ট জিরো ওয়ান, টু পয়েন্ট জিরো জিরো ওয়ান, টু পয়েন্ট জিরো 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 ওয়ান, টু পয়েন্ট জিরো 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 ওয়ান, এরকম মানগুলো নেবে। তাহলে মিনিং অফ এক্স টেন্স টু টু প্লাস অর এক্স টেন্স টু টু প্লাস জিরো ইজ দি ভ্যালু অফ এক্স, এটা এক্সের মান হবে। কামস ক্লোজার টু টু, দুইয়ের কাছে আসছে, অলওয়েজ গ্রেটার দেন টু, দুই থেকে বড়ো, থেকে বড়ো হয়ে দুইয়ের কাছে। এই যে মানগুলো আছে, এই মানগুলো প্রত্যেকটা কি? এগুলো সব কটা টু থেকে বড় এবং দুইয়ের কাছাকাছি। এটা এটা কি, যদি টাকা পয়সা দিয়ে বলি, এটা দু টাকা দশ পয়সা, এটা দু টাকা এক পয়সা। তার দু টাকা দশ পয়সা আর দু টাকা এক এক পয়সার মধ্যে কে দু টাকার কাছাকাছি? এটা এটা কি দু টাকা এক পয়সাও নয় এটা? হ্যাঁ, এটা আরও কাছে। বাট এক্স নেভার টেক্স ভ্যালু এক্স ইকুয়াল টু টু। দ্য নিউমেরিক্যাল ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড টু, দি নিউমেরিক্যাল ডিফারেন্স, দি নিউমেরিক্যাল, এন ইউ নিউ এম ই আর আই সি এল, নিউমেরিক্যাল ডিফারেন্স, ডি আই ডবল এফ ই আর ই এন সি, ডিফারেন্স বিটুইন টি ডাব, বিটুইন দি ভ্যালু অফ এক্স, ভ্যালু অফ এক্স অ্যান্ড টু ক্যান বি মেড, ক্যান বি মেড, এম এ ডি, ক্যান বি মেড স্মলার, এস এম এ ডবল এফ স্মলার দেন এনি প্রি অ্যাসাইন, এ ডবল এস আই জি এন এ ডি, প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার, এন ইউ এম বি ই আর, দি নিউমেরিক্যাল ডিফারেন্স বিটুইন দি ভ্যালু অফ এক্স অ্যান্ড টু ক্যান বি মেড স্মলার দেন এনি প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার। যেমন তুমি বললে আমি একটা জিরো পয়েন্ট লেট, জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ইজ এ, ইজ এ প্রি অ্যাসাইন, এ ডবল এস আই জি এন ডি,
pre-assigned positive number. এটা আমি ধরলাম। দশমিকের পরে কটা শূন্য আছে? পাঁচটা শূন্য, একটা এক। দেখো এবার যদি আমি এক্স এর মান যদি এরকম হয়, 2.6টা শূন্য করলাম, একটা এক করলাম, এটা এক্স এর গৃহীত মান হতে, এই মানটা কি দুইয়ের কাছে এবং দুই থেকে বড় বড় হয়ে দুইয়ের কাছে। এবার যদি এটা করি নিউমেরিক্যাল ডিফারেন্স, 2 - 2.5601 - 2, এই ডিফারেন্সটা করলে কত হবে? 0.123456। মড ভ্যালু থাকলে পরে কি হবে? এখানে পজিটিভ মানটা হবে 0.123456। তাহলে এই মানটা কি এটার থেকে ছোট? তাহলে আমরা কি পড়ছি, এটা কি করে পড়ছি? x টেন্স টু 2 প্লাস মানে কি? যেমন আমি এই এই দেওয়ালটা দিকে, এই এই বোর্ডটার দিকে যাব, এরকম বোর্ডের কাছে যাচ্ছি, কিন্তু যত পারবো কাছে যাব, কিন্তু বোর্ডটাকে টাচ করব না, এরকম কাছে যাব কিন্তু বোর্ডটাকে ছোব না, এরকম ব্যাপার আর কি। তাহলে দ্য মিনিং অফ x টেন্স টু 2 প্লাস অর x টেন্স টু 2 প্লাস 0 ইজ দি ভ্যালু অফ এক্স, এক্সের মান, ভ্যালু অফ এক্সের মান যারা কামস ক্লোজার টু 2, সেটা দুইয়ের কাছে আসছে, রিমেইনিং অলওয়েজ গ্রেটার দেন 2, দুই থেকে বড় থেকে দুইয়ের কাছে যাচ্ছে, এটাই ব্যাপার, দুই থেকে বড় থেকে দুইয়ের কাছে যাচ্ছে, আর নেভার টেক্স দি ভ্যালু এক্স, এবং কখনও এক্সের মান 2 হবে না, এবং সেটা বোঝার জন্য আমরা এরকম দিলাম। আর নিউমেরিক্যাল ডিফারেন্স বিটুইন দি ভ্যালু অফ এক্স অ্যান্ড 2 ক্যান বি মেড স্মলার দেন এনি প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার। যদি আমি এরকম একটা প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার ধরি, তাহলে যদি এক্সের মানটা বলি এটা এটা নেই, তাহলে এর ডিফারেন্সটা কী হচ্ছে? দিস ইজ লেস দেন, হুইচ ইজ লেস দেন কে 0.123456 - 0.1, এটার থেকে ছোট। আচ্ছা এবার হচ্ছে কি, এটা বাংলা দরকার হবে, কি বাংলা লাগবে? এটা x টেন্স টু 2 প্লাস, এক্স দুইয়ের দিকে যাচ্ছে, এটা হচ্ছে x টেন্স টু 2 প্লাস, এর বাংলা কি বলবো? এটা x টেন্স টু 2 প্লাস, এটাই বাংলা, আর কি বাংলা হবে না, x টেন্স টু 2 প্লাস। x টেন্স টু 2 প্লাস বলতে বোঝায় কি বোঝায়? এক্সের মান টু অপেক্ষা বড় থেকে ক্রমশ টু এর দিকে অগ্রসর হচ্ছে এবং এক্সের মান কখনো 2 হবে না। দি মিনিং অফ x টেন্স টু 2 প্লাস ইজ দি ভ্যালু অফ এক্স কামস গ্র্যাজুয়ালি, এখানে GRADUALY কামস গ্র্যাজুয়ালি ক্লোজার টু 2, ক্রমশ দুইয়ের দিকে আসছে, ক্রমশ দুইয়ের দিকে অগ্রসর হচ্ছে, রিমেইনিং দুই অপেক্ষা বড় থেকে, যে রিমেইনিং অলওয়েজ গ্রেটার দেন 2, দুই অপেক্ষা বড় থেকে ক্রমশ দুইয়ের দিকে অগ্রসর হচ্ছে এবং কখনো এক্সের মান 2 হবে না। আচ্ছা এক্সের মান এবং 2 এর সাংখ্যমান, নিউমেরিক্যাল সাংখ্যমানের অন্তর মানে নিউমেরিক্যাল ডিফারেন্স পূর্ব নির্ধারিত কোনো
ক্ষুদ্রতর সংখ্যা অপেক্ষা ক্ষুদ্রতর সংখ্যা অপেক্ষা কি করা যাবে ক্ষুদ্রতর নেওয়া ক্ষুদ্রতর ক্ষুদ্রতর করা যাবে ক্যান বি মেট এরকম যদি এক্স টেন্স টু টু মাইনাস হয় এক্স টেন্স টু টু মাইনাস অর এক্স টেন্স টু টু মাইনাস জিরো এর মানেটা কী হবে দ্য মিনিং অফ দি মিনিং এম ই এন আই এন জি মিনিং অফ এক্স টেন্স টু টু মাইনাস ইজ দি ভ্যালু অফ এক্স ইজ দি ভ্যালু অফ এক্স কামস ক্লোজার ক্রামস গ্র্যাজুয়ালি জি আর এ ডি ইউ এ ডবল এল ওয়াই গ্র্যাজুয়ালি ক্লোজার সি এল ও এস ইয়ার ক্লোজার টু টু ক্রামস গ্র্যাজুয়ালি ক্লোজার টু টু রিমেইনিং আর ই এম এ আই এন আই এন জি রিমেইনিং অলওয়েস এ এল ডাব্লিউ এ ওয়াই এস অলওয়েস লেস দেন টু লেস দেন টু অলওয়েস লেস দেন টু দুই অপেক্ষা ছোটো থেকে ক্রমশ দুইয়ের দিকে যাবে হ্যাঁ আর দি নিউমেরিক্যাল ডিফারেন্স দি নিউ এন ইউ নিউ এম ই আর আই সি এল নিউমেরিক্যাল ডিফারেন্স ডি আই ডবল এফ ই আর ই এন সি নিউমেরিক্যাল ডিফারেন্স বিটুইন বিটুইন এফ এক্স নিউমেরিক্যাল ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড টু ক্যান বি মেড স্মলার ক্যান বি স্মলার দেন এনি এনি প্রি অ্যাসাইন পি আর ই ডবল এস আই জি এন ই ডি প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার ক্যান বি মেড স্মলার ছোটো করা যাবে এনি উইথ এনি প্রি অ্যাসাইন পজিটিভ নাম্বার তার মানে কি এক্সের মানগুলো কী হবে দুই অপেক্ষা ছোটো দিকে দুইয়ের দিকে যাবে যদি ওয়ান পয়েন্ট নাইন একটা মান নেয় এই মানটা কি দুইয়ের কাছে এর থেকে আরও কাছে কী হবে ওয়ান পয়েন্ট যদি নাইন নাইন নেওয়া যায় এটা আরও দুইয়ের কাছে চলে গেল যদি ওয়ান পয়েন্ট নাইন 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 করি এটা আরও কাছে চলে যাবে ওয়ান পয়েন্ট নাইন 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 এটা আরও এরকম হবে আর কি দুই অপেক্ষা ছোটো থেকে দুইয়ের কাছে যাবে এরকম খাতায় তুলে নাও অঙ্ক করতে গিয়ে এক্স টেন্স টু টু প্লাস এক্স টেন্স টু টু মাইনাস এক্স টেন্স টু টু প্লাস এক্স টেন্স টু মাইনাস সবসময় থাকবে না এরকম থাকবে এক্স অ্যারো দিয়ে টু এরকম থাকবে তার মানে এটা হচ্ছে এটা রিড অ্যাজ শুভজিৎ এটা বুদ্ধি করে বলতো কীভাবে পড়ব রিড অ্যাজ এক্স টেন্স টু অনলি টু কোথায় প্লাস পাচ্ছিস এখানে এখানে কোনো প্লাস নেই তো তো এই কথাটার মানে কি আগেরগুলো মানে বুঝলাম এটার মানে বুঝি দি মিনিং অফ দি মিনিং এম ই এন আই এন জি মিনিং অফ এক্স টেন্স টু টু ইজ দি ভ্যালু অফ এক্স কামস কামস ক্লোজার কামস গ্র্যাজুয়ালি জি আর এ ডি ইউ এ ডবল এল ওয়াই কামস গ্র্যাজুয়ালি ক্লোজার সি এল ও এস ই আর ক্লোজার টু কামস গ্র্যাজুয়ালি ক্লোজার টু টু রিমেইনিং আর ই এম এ আই এন আই এন জি রিমেইনিং অলওয়েস এ এল ডাব্লিউ এ ওয়াই এস অলওয়েস গ্রেটার দেন জি আর ই এ টি ই আর গ্রেটার দেন
टू और एटा होते पारे गेट दुई थेके बड़ो थेके दुई दिके जाबे और कम्स ग्रेजुअली जी आर ए डी यू ए डबल एल वाई कम्स ग्रेजुअली क्लोजर सी एल ओ ए सी आर क्लोजर टू रिमेनिंग आर ई एम ए आई एन आई एन जी रिमेनिंग ऑलवेज ए एल डब्ल्यू ए वाई एस ऑलवेज लेस देन टू द न्यूमेरिकल डिफरेंस द न्यूमेरिकल एन यू एम ई आर आई सी ए एल न्यूमेरिकल डिफरेंस डी आई डबल एफ ई आर ई एन सी लेस देन टू एंड एक्स नेवर एनी भी या नेवर टेक्स द वैल्यू एक्स इक्वल टू टू एक्स एर मान कखनो एखाने बुझबे तातारी the numerical difference the numerical n u m e r I c l numerical difference d I double f e r e n c e numerical difference between b e t w double e n between x and 2 between the value of x between the value of x and 2 can be made m a d can be made smaller s m a double l e r smaller than any pre assigned a double s I g a d p assigned positive number eta ekta shongkha rekha royeche এই সংখ্যারেখার উপরে এটা আমার কি আছে জিরো এখানে প্লাস ওয়ান এখানে প্লাস টু তার মানে প্লাস টু হলো তো এক্স টেন্স টু টু প্লাস টু এক্স টেন্স টু ই দি মিনিং অফ এক্স টেন্স টু এটা মানে কি দি ভ্যালু অফ এক্স কামস গ্র্যাজুয়ালি ক্লোজার টু টু এটা ক্রমশ দুইয়ের দিকে আসছে এরকম দুইয়ের দিকে আসবে comes gradually closer to 2 তার মানে x এর মান যদি প্রথমে মনে করো 2.1 থাকে এরপরে 2.01 এরপরে 2.001 এরকম মানগুলো নিলে ক্রমশ কি হবে ক্রমশ 2 এর কাছে আসবে না এই দিক থেকে যেতে পারে আবার নাহলে এই দিক থেকেও হতে পারে যদি এইভাবে যায় একে টাচ করেনি কিন্তু দেখো এটা কত 1.9 1.39 এরকম চলবে এটাই এর মানে এবার যদি এক্স টেন্স টু থ্রি হয় আর বোঝাতে হবে কি ব্যাপারটা হবে আচ্ছা হাউ দি কনসেপ্ট সিও এন সিইপিটি কনসেপ্ট অফ লিমিট develop d e v e l o p develop how the concept of limit developed in mathematician m a t h e m a t I c a n how kibhabe How did the concept of limit develop d e v l o p develop in mathematician মানে গণিতজ্ঞদের মধ্যে লিমিটের ধারণাটা এলো কিভাবে গণিতজ্ঞদের মধ্যে যারা ম্যাথামেটিক্স নিয়ে লিখেছে আর কি বই পুস্তক লিখছে তাদের মধ্যে এই লিমিটের ধারণাটা এলো কিভাবে দেখো
let x is a real variable, real variable VARIABLE, real variable, and fx equal to कतो x square minus 4 by x minus 2, एटा की is a function, function, function of x. Let x, इखान तेके answer कोच्छी, let x is a real variable, x एक्टा बास्तव चलराशी, and fx equal to कतो x square minus 4 by x minus 2 is a function of x. Now, एटा मजा जिनी देखो, f2 कतो होच्छे, 2x square minus 4 by 2 minus 2, मोबाइल जन बंद ना करते हैं मगर 4 minus 4 by 2 minus 2, ऊपरे को तो 0, नीचे 0, तो which is, एटा की, which is indeterminate, M-I-N-A-T-E, that is, एर बांगला लाग भे किछु? कौन ट्रे बांगला लाग भे? एखाने बोलो, एखाने कथा बोलो. Let x is a real variable, दोरी x एक्टी बास्तव चलराशी, and fx equal to, is a function of a, fx समान एथा होलो x एक्टी अपेक्षक, x एक्टा बास्तव चलराशी, fx समान एथा होलो x एर अपेक्षक. Now, f2, माने x जगह 2 बसाच्छे, एकन x जगह 2 बसालाम, बसे की पेलाम, 0 by 0 पेलाम, which is indeterminate, that is, at the point, that is at x equal to 2, the value of the function, value of the function fx equal to x square minus 4 by x minus 2 cannot be determined, DETERMINED, बेर करा जाबे ना, एक समान दुई बिंदु ते अपेक्षक कर मान बेर करा जाबे ना, but किंतु if we put the value of x very closer, closer, close, closer to, very closer to 2, in that case, very closer to 2, in that case, I get, एरकम खेत्रा आमी की पाची देखो, मने करो, x एर मान आमी की कोल्लाम, 2.1 बसालाम, ताले fx समान कतो, x स्क्वायर माइनस 4 by x माइनस 2 आचे, एटा x प्लस 2 by x माइनस 2 by x माइनस 2, एकने, value of x चोखन आमी, 2.1 बसाबो, सुभजित बारिक, जोगन x एर मान 2.1 बसाबो, एखान तेके मानटा कतो पाबो, एर मानटा कतो देखतो, एटा 4.1 होबे किना, जोखन एकेने 2.1 बसाबो, ताले एई x माइनस 2 टा केटे जाबे तो, 2.1 माइनस 2, 2.1 माइनस, एटा केटे जाबे, ताले एटा, 2.1 प्लस 2 माने ব্যাপারটা এরকম তোমায় পরীক্ষা করতে হবে না 2.1 প্লাস 2 আর 2.1 মাইনাস 2 বাই 2.1 মাইনাস 2 আমার এই অংশটা কেটে যাবে এটা থাকবে এরকম ভাবে আমি এবার এই মানটা ইভেন 0.01 নেই এখানে মানটা কত হবে 4.01 হবে দেখ
হবে না। যদি আমি এখানে মানটা নেই 2.001, তাহলে এখানে 4.001 হবে। যদি মানটা নেই 2.301, তাহলে এখানে 4.301 হয়ে যাচ্ছে। তার মানে এটা কি ইমপ্লাই করছে, হয় এক্স টেন্স টু টু প্লাস, হ্যাঁ, দেন এখানে কী হচ্ছে, এফ এক্স টেন্স টু কত হচ্ছে, এফ এক্স টেন্স টু ফোর প্লাস, এফ এক্সটা ফোরের দিকে যাচ্ছে। এই সংখ্যাটা কি ফোরের কাছে যাচ্ছে না? এগেইন আবার দেখো, ভ্যালু অফ এক্স আর এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু। এবার আমি এক্স ভ্যালু অফ এক্স দুই অপেক্ষা ছোট থেকে দুইয়ের দিকে যাব, মনে করো 1.9 নিলাম, 1.9 এটার কত হবে, এই 1.9 মাইনাস টু আর 1.9 কেটে যাবে, এখানে 1.9 আর টু যোগ করলে কত বলো, 3.9। যদি 1.99 নেওয়া হয় তাহলে কত হবে, 3.99। যদি 1.39 নেওয়া হয় তাহলে 3.39 হবে, তাই না? যদি 1.49 নেই এখানে, তাহলে 3.49 হচ্ছে। দিস ইমপ্লাই হোয়েন এক্স টেন্স টু টু মাইনাস, এই মানটা কি দুই অপেক্ষা ছোট থেকে দুইয়ের দিকে যাচ্ছে, দেন এখানে কি হচ্ছে, এফ এক্স টেন্স টু কত হচ্ছে, এটা হ্যাঁ এটাও ফোর, এটা ফোর মাইনাস হচ্ছে বলো, চার থেকে ছোট থেকে চারের দিকে যাচ্ছে, চার থেকে ছোট থেকে চারের দিকে। এইটুকুন খাতায় তোলো, দো দি ভ্যালু অফ দো টি এইচ ও ইউ জি এস দো, যদিও দি ভ্যালু অফ এফ এক্স ইজ ইনডিটারমিনেট এম আই এন এ টি কোথায়, অ্যাট এক্স ইকুয়াল টু টু, এক্স সমান দুই বিন্দুতে এফ এক্সটা ইনডিটারমিনেট, দি ভ্যালু ভিএল ভ্যালু অফ এফ এক্স টেন্স TENDS টেন্স টু এ টেন্স টু দি ডেফিনিট DEFINIT ডেফিনিট ফাইনাইট FINIT ফাইনাইট নাম্বার কত, ফোর, ফোরের দিকে যাচ্ছে না, ডেফিনিট ফাইনাইট নাম্বার ফোর হোয়েন এক্স টেন্স টু টু, যখন এক্স দুইয়ের দিকে যাচ্ছে তখন কী হচ্ছে, দুই মানে দুই থেকে বড় থেকে দুইয়ের দিকে যাক, এই মানটা কি চারের দিকে না, দুই এক্সটা যখন দুইয়ের দিকে যাচ্ছে সেটা ছোটো থেকে যাক আর বড় হয়ে দুইয়ের দিকে যাক বা ছোটো হয়ে দুইয়ের দিকে যাক, সেখানে তখন এই এফ এক্সের মানটা কী করছে, চারিদিকে যাচ্ছে। ফ্রম দিস অবজারভেশন OBACR VATI এই অবজারভেশন থেকে ম্যাথমেটিশিয়ান MATHEMATICIAN ম্যাথমেটিশিয়ান ডেভেলপড DEVELOPED ডেভেলপড দি কনসেপ্ট অফ লিমিট CONCEPT কনসেপ্ট অফ লিমিট, যে লিমিট, এরপর আমরা ডেফিনেশন অফ লিমিট পড়ব, লিমিটের অঙ্ক করার জন্য কিছু সূত্র পড়ব, তারপর অঙ্কতে যাবো।